পুজোয় বাঙালির বেড়াতে যাওয়ার চিরন্তন গন্তব্য পুরী। যদি ট্রেনে বুকিং না পেয়ে মন খারাপ হয়, তাহলে দুধের স্বাদ ঘোলে মেটাতে অনায়াসে চলে যেতে পারেন ঢাকুরিয়া শহীদনগর সর্বজনীন পুজো মণ্ডপে। পুরী সৈকতের একেবারে শেষ প্রান্তে উইন্ডমিল বা হাওয়া কল পেরিয়ে নুলিয়া বস্তি। পুরী বেড়াতে যাওয়া সিংহভাগ বাঙালি সেদিকে বড় একটা যান না, অথচ সমুদ্র স্নানে বিপদ আপদে প্রথম যে মানুষটি প্রতিকূল ঢেউয়ে আমাদের প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেন, তাঁদের ডেরায় একবার ঢু মারতে ইচ্ছা হলে যেতে হবে ঢাকুরিয়া শহীদ নগরে। সুবিশাল নুলিয়া বস্তি, বালির উপর হেলে থাকা মাছ ধরার ডিঙি নৌকো, মাছ ধরার জালের মাঝে এক মৎস্যজীবী ট্রলারে পূজিতা হবে দেবী দুর্গা। নুলিয়া দেবটা দেখার পরে আমার মনে হয়েছিল যে এরকম একটা কাজ করব। তারপরে অনেকটা সময় গেছে এবং আমার একটা মনে হয়েছিল যে আমি এমন একটা মেটেরিয়ালস নিয়ে কাজ করব যেটা সত্যি লোকের কাছে একটা অদ্ভুত লাগবে। দড়িটা আমার কাছে একটা ভীষণ এ ছিল যে দড়ি দিয়ে আমি করবো, থ্রি ডি আর্টে করবো। আর দ্বিতীয় কথা, দড়ি একটা যে কারণটা আমার কাছে সবচেয়ে মনে হয় যে দড়িটা সত্যি দড়িটা লুপ্তপ্রায় হয়ে গেছে, তো সেটাকে আমার মনে হলো যে শিল্পের মাধ্যমে নিয়ে আসা। পুরী সৈকতের সান্ধ্য বাজার, এবার ঢাকুরিয়া শহীদ নগরে। শঙ্খ মুক্ত ঝিনুকের সমারোহে ভরে উঠবে মণ্ডপ। এবার 75তম বর্ষ, তাই শিল্পীর সঙ্গে দিন রাত এক করে পুজোর আবহকে নিখুঁত করতে ঝাঁপিয়ে পড়েছেন কর্মকর্তারাও। কাজটা খুব এখনো পর্যন্ত প্রোগ্রেসটা খুব ভালোই এবং আমরাও তার সাথে সহযোগিতা করবার চেষ্টা করছি। আর পার্থদা এর আগেও আমাদের এক বছর কাজ করেছে, তারপরে আমরা যখন খুঁজছিলাম তো পার্থদার কথাই বলল আমাদের সম্পাদক ডাকলেন, তারপরে আমরা পার্থদার ফাইনাল করলাম। বেশ কয়েক বছর আগে শিল্পী পুরীতে গিয়ে নুলিয়াদের যে গ্রাম চোখে দেখেছিলেন তখন একটা ছবি এঁকেছিলেন, এবার বহু বছর বাদে সেই ছবিটাকেই আস্ত একটা মণ্ডপে ফুটিয়ে তোলার কাজ বড় সহজ নয়। তবে এখনো পর্যন্ত যা কাজ এগিয়েছে তাতে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে 75তম বর্ষে এই পুজো হতে চলেছে দক্ষিণ শহরতলির অন্যতম বড় আকর্ষণ, কারণ কলকাতার বুকে এখানেই তৈরি হচ্ছে সুবিশাল নুলিয়াদের একটি গ্রাম। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।